ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ। মাদারীপুর শিবচরের প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 20 মে বিকেলে শিবচর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন যুবক, ছাত্র, শান্তিকর্মী, জনতা। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি ও নেককারজনক হামলার তীব্র প্রতিবাদ জানায়। আমরা চাই বিশ্বের সকল জায়গায় সকল মুসলিম বিশ্বের মাথা উঁচু করে জীবনযাপন করবে, সকলকে ন্যায্য অধিকার দিয়ে তাদেরকে কোনোভাবেই অপরাজিত শক্তিতে পরিণত করা যাবে না, তাদেরকে জঙ্গি, তাদেরকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলা যাবে না। এখানে মূলত আসার কারণ হচ্ছে ফিলিস্তিনি ভাইদের উপর বর্বর নির্যাতন ও অত্যাচার। ইসরায়েল আজ থেকে না, অনেক আগে থেকে আমাদের এই ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, এগুলো আর সহ্য করা যাচ্ছে না। তাই আমরা এখানে একটি আন্দোলন, একটি সমাবেশ, একটি শান্তিপূর্ণ আন্দোলন আয়োজন করেছি, যাতে ইসরায়েলরা এই ফিলিস্তিনি ভাইদের উপর আর কোনো আক্রমণ না করে একটি শান্তিপূর্ণভাবে জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশ যাতে ফিলিস্তিনের পাশে এগিয়ে আসে। আর ইসরায়েল হচ্ছে ভাড়াটিয়া, ওরা ভাড়াটিয়া হয়ে কীভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর আক্রমণ করে, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্বের সকল মুসলিম সহ সকল ধর্মের মানুষের কাছে আহ্বান করছি যাতে ফিলিস্তিনিদের পক্ষে হয়ে ইসরায়েলের বিপক্ষে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করে। অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন কয়েকশো মানুষ। এ সময় ইসরায়েল বের হও এবং ফিলিস্তিনের জন্য স্বাধীনতা লেখা প্লাগেট, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন। আমরা এই ইসরায়েলের অমানবিক অত্যাচার যেই ফিলিস্তিনের উপর হইতেছে, যে মুসলিম ভাইদের অমানবিকভাবে হত্যাগ্রহ হইতেছে, এই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনকে সাপোর্ট করা এবং ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে বয়কট করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং বাংলাদেশের সর্বস্তরের সব জায়গার মানুষকে একত্রিত হয়ে এই ইসরায়েলের বিপক্ষে কথা বলার জন্য সত্যি আমরা আবেদন করছি। আলহামদুলিল্লাহ, আমরা আজ সমাবেশে আসছি। আমাদের মুসলমান ভাইরা বিশ্বের যত মুসলমান ভাই মারি খাইতেছে, আমাদের তার কিছু করার নাই, আমাদের দূর থেকে দোয়া করা একান্ত প্রয়োজন। এজন্য আমরা আসছি আজকে শিবচর সামান্য বিক্ষোভ করার জন্য। আল্লাহ যেন এই বিক্ষোভকে কবুল করে। ফিলিস্তিনে যে নির্মম হত্যাকাণ্ড চলতেছে, অবিলম্বে তা বিশ্ববাসীর কাছে বন্ধ করার দাবি জানানো যাচ্ছে এবং বাংলাদেশ সরকারকে তার ক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এক নম্বরে যদি বলি সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে, এক নম্বর হচ্ছে ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনের উপর, মসজিদুল আলাকসার উপর যেই আক্রমণ চালাচ্ছে, মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এই নির্যাতনের জন্যে আমরা শিবচরের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অচিরেই সমস্ত বিশ্বের যত মুসলমান কান্ট্রি এবং মুসলমান আছে এবং ওআইসির পক্ষ থেকে এবং মুসলমান সকল কান্ট্রির পক্ষ থেকে আমরা চাচ্ছি যে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হোক এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ফিলিস্তিনকে কি মুক্ত করে দেওয়া হোক, মসজিদুল আলাকসাকে মুক্ত করে দেওয়া হোক। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমরা এই কামনাই করি এবং আমরা এর কি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরায়েল আবারও দানবীয় রূপে আবির্ভূত হয়েছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসরায়েলি ইহুদি সেনারা পবিত্র রমজান মাসে রোজার মধ্যেই মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আল আকসায় হামলা চালানো শুরু করে। পারভেজ জোহান, দেশচিত্র।